কাতার বিশ্বকাপে আর মাত্র দুটি ম্যাচ বাকি, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দেশগুলো সমর্থকদের অনেকে এরই মধ্যে ছেড়েছেন মরুভূমির দেশটি। দোহার সবশেষ চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, তৃতীয় যে যে ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটি সম্বন্ধে আমাদের জানাবেন। জি তন্নি, বিশ্বকাপের একেবারে শেষ পর্যায়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ রয়েছে, ফাইনাল ম্যাচ রয়েছে। এই দুটি ম্যাচের পরেই সমাপ্তি কাতার বিশ্বকাপের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল বিশ্বকাপ বলা হলো, এটিকে বলা হচ্ছে। এখন আদতে কিছু প্রসঙ্গ থেকেই যায় যে কাতার আসলে এবারের বিশ্বকাপটাকে নিয়ে আমাদের কাছে যা মনে হচ্ছে হিসেবে, যে এইবারের বিশ্বকাপটাকে সামনে রেখে তারা কিন্তু তাদের দেশটাকে একটু বিল্ড আপ করেছে, তারা অনেক জায়গা তৈরি করেছে এবং পুরো সব কিছু মিলিয়েই আসলে যে খরচের কথাটা বলা হয় সেটা কিন্তু আসলে ধরা হয়। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু তারপরেও বিশ্বকাপটা একটা আলো ছড়িয়েছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বেশ কিছু রোমাঞ্চ ছিল, বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ ছিল, সব কিছু মিলিয়ে একটি ভালো একটি বিশ্বকাপ হয়েছে। আর্জেন্টিনা আর ফ্রান্সের মধ্যেও ফাইনালের জন্য অপেক্ষা করছে সবাই। দিন শেষে ল্যাটিন এবং ইউরোপের মধ্যে যে দ্বৈরথের আমরা কথা সবসময় বলি, সেই জিনিসটিই হচ্ছে কি আবার হতে যাচ্ছে কাতারে। 72 বছর পর, 1950 সালের পর কিন্তু একটি সুযোগ তৈরি হয়েছিল যে ইউরোপহীন একটি ফাইনাল, কিন্তু সে কি আসলে হয়নি, ইউরোপ ফাইনালে হেরে গেছে। যাই হোক, একটি ভালো একটি বিশ্বকাপ শেষ হওয়ার দ্বার প্রান্তে এবং দিন শেষে কাতার এই বিশ্বকাপটাকে পুঁজি করে কিন্তু অনেক কিছু অর্জন করে নিল। তাদের যে ইনফ্রাস্ট্রাকচারের কথা যেটি বললাম সেটি তো অবশ্যই, আর যদি মানুষের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে কিন্তু এখনও মরক্কোবাসীর আগ্রহ রয়েছে, কাতারের মানুষের আগ্রহ রয়েছে, মরক্কো যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ভালো কিছু করে ফেলতে পারে, তাহলে কিন্তু ইতিহাস হয়তো বা তারা যে ইতিহাস রচনা করার দ্বার প্রান্তে ছিল তা হয়তো বা হবে না, কিন্তু তারা একটি অনন্য উচ্চতায় তাদের ফুটবলটাকে নিয়ে যেতে পারবে এবং এটি আফ্রিকা এবং আজকে এশিয়ার জন্য একটি ভিন্ন একটি বার্তা দিবে নিশ্চয়ই ফুটবলের জন্য, একটি হিসেবেই দেখছেন সবাই। তো এই ছিল কাতারের দোহা থেকে তুমি আমার কাছে। মাহফুজ, আপনাকে ধন্যবাদ।